হ্যালো বন্ধুরা, এয়ারপোর্টের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সবার প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, 1 নম্বর আর 3 নম্বর এই দুটো গেট থেকেই বর্তমানে এয়ারপোর্ট থেকে বাইরে বেরোনো যাচ্ছে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এয়ারপোর্ট থেকে বেরোনোর পর কোথায় কোথায় কি কি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা রয়েছে, আর সঙ্গে এটাও দেখিয়ে দেব কোন গেট থেকে বেরালে পরে কি কি পাবলিক ট্রান্সপোর্ট পেতে তোমাদের সুবিধা হবে। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা প্রথমবার কলকাতা এয়ারপোর্টে আসছো। তাই ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর তোমরা যদি এই ভিডিও দেখে উপকার পেয়ে থাকো, তাহলে অন্যকেও উপকার করার জন্য ভিডিওটা খুব করে শেয়ার করো। তোমরা এবার দেখতে পারবে 2 নম্বর গেট কিন্তু পুরোপুরি বন্ধ করে রাখা রয়েছে, দেখো ভালো করে। ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এয়ারপোর্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও শুধুমাত্র আমার এই চ্যানেলেই আপলোড করা হয়। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। সবার প্রথমেই দেখাবো 1 নম্বর গেট থেকে বেরোলে পরে কি কি ট্রান্সপোর্ট ব্যবস্থা পেতে তোমাদের সুবিধা হবে। দেখো, 1 নম্বর গেট থেকে যদি তোমরা বেরাও, ঠিক তার উল্টো দিকে একটা বুথ দেখতে পারবে। চলো একটু সামনে গিয়ে ভালো করে তোমাদেরকে দেখাই। এখানে তোমরা প্রিপেড ট্যাক্সি বুক করার কাউন্টার পেয়ে যাবে, এইটা বিধাননগর সিটি পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত করা হয়। এবার বুথের পাশেই তোমরা একটা পিলার দেখতে পাচ্ছ, এই পিলারটাই কিন্তু উবের ক্যাবের পিক আপ পয়েন্ট। এই পিলারের নাম্বার হচ্ছে 18। তোমরা যদি উবের অ্যাপ থেকে উবের ক্যাব বুক করে থাকো, তাহলে কিন্তু ঠিক এই পিলারের সামনে এসেই তোমাদেরকে দাঁড়াতে হবে। 1 নম্বর গেট থেকে বেরিয়ে ডান দিকে ঘুরে এই রাস্তাটা দিয়ে যদি তোমরা সোজা চলে যাও, তাহলে বাস স্ট্যান্ড পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক এই রাস্তাটা ধরেই তোমাদেরকে সোজা এগোতে হবে। চলো সামনে এগিয়ে তোমাদেরকে আরও দেখিয়ে দিই। দেখো, সামনেই একটা বাস দেখতে পাওয়া যাচ্ছে। 1 নম্বর গেট থেকে এই বাস স্ট্যান্ডের দূরত্ব 20 থেকে 25 মিটার। তোমরা দেখতেই পাচ্ছ বাঁদিকে মেট্রোর কাজ চলছে, এইটা নিয়েও আমি কোনো এক সময় ভিডিও দেব। এইখানে একটা বোর্ড দেখা যাচ্ছে, এই বোর্ডে লেখা আছে বাস স্টপ ওল্ড টার্মিনাল। আসলে ওল্ড টার্মিনালের সামনেই এই বাস স্টপটা রয়েছে। চলো সামনে গিয়ে আরও ভালো করে দেখে নিই। এখান থেকে সবকটাই এসি বাস ছাড়া হয়, তাই সাধারণ পাবলিক বাসের থেকে কিন্তু এই বাসের ভাড়া একটু বেশি। এইবারে তোমাদেরকে দেখাবো 3 নম্বর গেট থেকে বেরালে কোন কোন ট্রান্সপোর্ট ব্যবস্থা পেতে তোমাদের সুবিধা হবে। 3 নম্বর গেট থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকেই যে ছাতা লাগানো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ওলা ক্যাবের পিক আপ পয়েন্ট। তোমরা যদি ওলা অ্যাপ থেকে ক্যাব বুক করে থাকো, তাহলে কিন্তু তোমাদের এই জায়গায় এসেই অপেক্ষা করতে হবে। আর যে পিলারের সামনে রয়েছে এই জায়গাটা, সেই পিলারের নাম্বার হচ্ছে 25। এইবার একটু ডান দিকে ঘুরে তাকালেই তোমরা দেখতে পারবে বিধাননগর সিটি পুলিশের আন্ডারে আরও একটা প্রিপেড ট্যাক্সি বুক করার কাউন্টার। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, অন্যান্য প্রাইভেট ক্যাবের থেকে এইখানের ক্যাবের ভাড়া কিন্তু তুলনামূলক কম, তাই এইখানে ক্যাব বুক করার লাইনও কিন্তু অনেক বড় হয়। তোমাকে লাইনে কিছুক্ষণ অপেক্ষাও করতে হতে পারে। এইখানে শুধুমাত্র নন এসি ক্যাবই বুক করতে পারবে। এইবারে কিছুটা বাঁদিকে ঘুরে তাকালে পরে তোমরা আরও একটা বুথ দেখতে পারবে। এখান থেকে কিন্তু তোমরা প্রাইভেট, নন এসি, এসি দু রকমেরই ক্যাব বুক করতে পারবে। এখান থেকেও তোমরা ক্যাব বুক করে নিতে পারো। এইবারে তোমরা ভালো করে দেখে নাও গাড়িগুলো কোন দিকে যাচ্ছে। যারা পায়ে হেঁটে এয়ারপোর্ট থেকে বাইরে বেরাতে চাও, আরও ভালো করে বলে দিই, 3 নম্বর গেট থেকে বেরিয়ে বাঁদিকে তোমাদেরকে হেঁটে যেতে হবে। 9 থেকে 10 মিনিট হাঁটলে পরেই তোমরা 1 নম্বর যশোর রোডে উঠবে, সেখান থেকেও তোমরা পাবলিক বাস অথবা ট্যাক্সি পেয়ে যাবে। আশা করি এয়ারপোর্ট থেকে বেরিয়ে তোমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে আর কোনো অসুবিধা হবে না।
আজকের ভিডিও এখানেই শেষ করব, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার সঙ্গে থাকো।